সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কোনো ধরনের রেসিপি শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি এক ধরনের স্ট্রিট ফুড। এটা হচ্ছে চাল ভাজা মাখা। এটা আমাদের এই এলাকাতে খুবই বিক্রি হয়। এই চাল ভাজা মাখাটা আদার্স এলাকায় বিক্রি হয় না। এটা আমি মাঝে মধ্যে বাড়িতে তৈরি করে খাই এবং এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এটা কিন্তু ঝালমুড়ির মতো খেতে টেস্ট নয়, এটা কিন্তু ঝালমুড়ির থেকে অনেক কিন্তু বেশি টেস্টি। এটা তাই আমি আপনাদের সঙ্গে এই চাল ভাজা মাখাটা শেয়ার করছি। আশা করছি আপনাদের এটা খুব ভালো লাগবে। প্রথমে আমি চালটা ভেজে নেব, তাই আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই ধরনের কড়াই হলে বেশি ভালো হয়। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। যেহেতু এই লবণটা আমি বারবার ইউজ করি, তাই লবণের কালারটা এরকম ডার্ক হয়ে গেছে। তো লবণটা খুব ভালোভাবে হিট হয়ে গেছে এবং লবণটার মধ্যে আর কোনো রকম ময়েশ্চার নেই। লবণটা একদম ঝরঝরে ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাল। আমি এখানে রেগুলার ভাতের চাল ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের চাল ইউজ করতে পারবেন। খুব বেশি চাল একসঙ্গে না ভাজাটাই ভালো। চালটা দেওয়ার পরে এটা কিন্তু নেড়ে নিতে হবে। প্রথম অবস্থাতে মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে, তবে 40-50 সেকেন্ড পর এটাকে কিন্তু ননস্টপ নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন চালগুলো ধীরে ধীরে ফুটতে শুরু করছে। চালের মধ্যে পটপট করে ভাজার আওয়াজ হবে। যতক্ষণ না এই আওয়াজটা বন্ধ হচ্ছে, ততক্ষণ বুঝতে হবে আপনার চালগুলো এখনো কিছুটা কাঁচা থেকে যাচ্ছে। যখন এই আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে চাল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবং এর যে এক্সট্রা লবণটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। এবার একটা বড় বাউল নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ মতো চাল ভাজা। নিজেদের পছন্দ মতো কম বেশি ইউজ করবেন। অ্যাবাউট 3 টেবিল স্পুন মতো সেদ্ধ মটর এবং 3 টেবিল স্পুন মতো অ্যাড করছি সেদ্ধ ছোলা। আমি এই দুটোকে একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট হালকা একটু লবণ আর হলুদ দিয়ে। 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল স্পুন লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। সেই সঙ্গে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু লবণ। সেই সঙ্গে আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। 1 টিস্পুন সর্ষের তেল এবং অ্যাড করছি 1 টিস্পুন আচারের তেল। এখানে আমি ইউজ করছি আমের আচারের তেল। আমের আচারের রেসিপি তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই তেলই আমি এখানে ইউজ করছি। সব কিছু ভালো করে একবার মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা আলুর ভুজিয়া। আপনারা যে কোনো ধরনের ভুজিয়া ইউজ করতে পারবেন, অথবা এর জায়গাতে চানাচুরও ইউজ করতে পারেন। আর সেই সঙ্গে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স। এটা একদমই অপশনাল, এটাকে আমি একটু বেশি ক্রিস্পি করার জন্য অ্যাড করেছি। এবং সেই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা ড্রাই রোস্ট করে রাখা বাদাম। এই চিনি বাদামটা ড্রাই রোস্ট করার থেকে তেলে ভেজে নিলে বেশি টেস্ট হয়। যেহেতু এটা স্ট্রিট ফুড, তো আমরা যখন এটা কিনে খাই, এটা কিন্তু ঠোঙায় করে দেওয়া হয়, তো আমিও সার্ভ করছি ঠোঙাতেই। সাধারণত এই ধরনের খাবারগুলো খুব একটা বেশি খেলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমি যতটা পরিমাণে তৈরি করেছি, এটা 3 জন বা 4 জনের খুব সুন্দরভাবে হয়ে যাবে। পার্সোনালি আমি আপনাদের একবার রিকোয়েস্ট করব, আপনারা একবার এইভাবে ঘরে চাল ভাজা মেখে খাবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও পছন্দ হবে।